প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফতোয়া দিয়েছি যে ওয়াজি হুজুররা মুসলমান নয়। তো যদি কেউ আমার সাথে বাহাসে আসেন, আমি একেবারে প্রমাণ করে দিতে পারবো হাদিস কোরআনে যে তারা নামে মুসলমান কিন্তু তারা কিন্তু মুসলমান না। এই জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে যারা এই ওয়াজি হুজুরদেরকে ওয়াজ শোনার জন্য, অর্থাৎ হাদিস কোরআন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বাণী শোনার জন্যে যে সমস্ত হুজুরকে আপনারা ভাড়া করে নিয়ে যাইতেছেন, 2 ঘন্টা কথা বলবো, 50,000, কারো 1 লাখ, কারো 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত নাকি আছে। যেমন যাদেরকে হেলিকপ্টারে নিতে হয়, এদের পিছনে ব্যয় হয়ে যায় প্রায় 3-4 লাখ টাকা। কিন্তু আপনারা কি জানেন যে এরা মুসলমান না? এটা আমি আজকে প্রমাণ করে দেব। এবং আমি চ্যালেঞ্জ করলাম, কেউ যদি বাহাসে আসেন আমার সাথে, আমি দেখিয়ে দিতে পারবো, দলিল মোতাবেক দেখিয়ে দেবো, হাদিস কোরআন মোতাবেক দেখিয়ে দেবো যে এরা নাম কওয়াস্তে মুসলমান, এরা মুসলমান না। তার কিছু ডকুমেন্টস আমি আজকে দিব। ডকুমেন্টসগুলো হলো, এই পৃথিবীতে এই একমাত্র বাংলাদেশ, ভারতও আছে কিছু, বাংলাদেশ ভারতেই, এই পশ্চিমবঙ্গে, আর বাংলাদেশি হলো বেপরোয়া যে 1 মাস 2 মাস আগের থেকে ঢাক ঢোল পিটাইয়া মিথ্যা কথা বলার, গাঁজাখুরি কথাবার্তা বলার জন্যে ঘোষণা দিয়ে বলা হয় মাইকে, এবং 50-100 মাইক টাঙ্গাইয়া তারা অনর্গল একদম ডাহা মিথ্যা কথা বলে, বেফাস কথাবার্তা বলে, যে সমস্ত কথাবার্তা হাদিস কোরআনের ভিতরে নাই। এত রাত্রে আমার সাথে যোগ দিয়েছেন কমরেড হৃদয় খান, আপনাকে স্বাগতম। লিখেছেন যে আপনি লিখেছেন কি, পুঁজি ছাড়া সব থেকে সহজ ব্যবসা হলো ধর্ম ব্যবসা। আমি আপনার সাথে একমত এবং আমার আলোচ্য বিষয় হলো সেটাই। তো যাই হোক, এটা আপনারা সবাই জানেন এখন মোটামুটি, তারপরেও ভাইরাল বিষয়, তো এটা দেশবাসী সবাই জানেন যে যারা ওয়াজ করতেছে সে সমস্ত ওয়াজি হুজুররা, কেউ গরুর সাথে কথা বলতেছে, গরুরে ডাক দিছে কীভাবে গরু তার কাছে আসলো, কেউ কাউরে দেখে বাঘ থেমে গেল, কেউ আবার রকেটে চড়ে মানুষের, তো এখন আমেরিকা যাওয়া আসার ব্যবস্থা নাই, কেউ বলতেছে আমি রকেটে চড়ে আমেরিকায় গেছি আইছি, কেউ আবার কবরের আজাব, জাহান্নামের কবরের আজাব আইনে ডাইরেক্ট অনলাইনে শুনাইতেছে কিচির মিচির, যে এই দেখ কবরের আজাব আমি রেকর্ড করছি, উনি রেকর্ড করছে। মানে যত ধরনের গাঁজাখুরি কাহিনী, তো মানুষ আষাঢ়ে গল্প করে, গাঁজাখুরি কাহিনী বলে, মিথ্যা কথা বলে, কিন্তু এরকমভাবে আনুষ্ঠানিকভাবে হাজার হাজার লোক এক জায়গাতে কইরা 50-100 মাইক টাঙিয়া এরকমভাবে মিথ্যা কথা আর আজগুবি কথা বিশ্বের আর কোনো দেশে বলা হয় না। তাইলে দেখেন আমি কেন বলেছি যে এরা মুসলমান না, আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে, ধারাবাহিকভাবে দেখেন, এবং বলছি কি যে এদেরকে প্রতিরোধ করেন, এই কথাটাও আমি কিন্তু বলছি। তো দেখেন আমি দেখাই একটা। এখানে একটা ওয়াজ আপনাকে দেখাবো, আপনাকে সামনে বিশাল একটা প্যান্ডেল, হাজার হাজার মানুষ, হয়তো 50-100 মাইক টাঙ্গানো আছে। এখানে কবির বিন সামাদ নামক এক ওয়াজি হুজুরের, ওনার ওয়াজটা আমি শুনলাম পুরাটা।
তাহলে এই ওয়াজের আপনাদেরকে আমি দেখাই, সে ওয়াজ মাহফিলের ভিতরে থাকিয়া পরিমণি আছে না আমাদের নায়িকা, সেই পরিমণিকে ফোন দিছে, এই হ্যালো। আচ্ছা দেখেন আগে পরিমণিকে ফোন দিয়ে কি বলতেছে সে ওয়াজ মাহফিলের ভিতরে, দেখেন তারপরে আমি আলোচনায় যেতেছি একটা একটা করে আজকে। এই হ্যালো, হ্যাঁ পরিমণি, হ্যালো, হ্যাঁ কি খবর বলছি, এই যে টিপিটি যে কথা কচ্ছে কি সত্য আগো? হ্যাঁ ও আইসা মা হতে চলিস, দারুণ খবর গো, এই একটা ভালো কাজ করেছো তো, তোমার বিয়ে হইলো মাত্র 3 দিন আগে, এই 3 দিনের মধ্যে ও আল্লাহ দিলে কি করবো তাই না? হ্যাঁ তা তো একটা কথা গো, আল্লাহ 3 দিনেও দিতে পারে, এটাও একটা প্রমাণিত সত্য। তবে ভালো, বেশ ভালো, বেশ ভালো, তুমি মা হতে যাচ্ছ, এটা খুবই ভালো, কারণ তোমার মা হওয়ার দরকার ছিল। আর 1.5 বছর নাকি কাজ ছেড়ে দেবা শুনেছি, আর 1.5 বছর না গোটা জীবনে তো ছেড়ে দেওয়া। এইখানে দেখলেন কবির বিন সামাদ পরিমণিকে ফোন করছে, করার পরে বলতেছে কি যে হ্যালো পরিমণি, মানে ফোনের অ্যাক্টিং করছে, পরিমণিতে আর অপর প্রান্তের নাই, ফোন করে পরিমণিকে বলতেছে যে তোমার তো বিয়ে হয়েছে 3 দিন হয়, যে তোমার নাকি আজকে বাচ্চা হতে চলেছে, মা হতে চলেছে, কীভাবে সম্ভব আজকে তোমার বাচ্চা হলো কীভাবে? তারপরে পরিমণির সাথে যে আলাপটা শুনলেন আপনারা, এখন এইখানে বলতে হয় আমার একটা কথা, যে কথা হলো এই মাহফিলটা কিন্তু এটা হলো ইসলামী জলসা, এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস কোরআনের ভিত্তিতে আলোচনা হবে, যে আমাদের দেশের যে সমস্ত নিরীহ মানুষ বা নিরক্ষর বা যারা আরবি বুঝে না, হাদিস কোরআন বুঝে না, তারা অনেক টাকা দিয়ে ভাড়া করে এদেরকে নিয়ে যায় এই কারণে, ইসলাম সম্পর্কে জানার জন্যে। তো সেই আল্লাহ রাসুলের বয়ানের জায়গায় বসা ইসলামী জলসার নামে এই যে কবির বিন সামাদ একজন বাংলাদেশের চলচ্চিত্র নায়িকাকে সে ফোন দিল, মানে ফোন অপর প্রান্তের নাই, ভুয়া ফোন দেওয়ার পরে তাকে বলতেছে কি যে তোমার তো বিয়ে হয়েছে মাত্র 3 দিন হয়, আজকেই তোমার বাচ্চা হইল কেমনে? বাকিটুকু আমি এখানে উচ্চারণ করব না। এই যে অসভ্যপনা, আচ্ছা একজন নায়িকা ওখানে যাবে কেন? ওটা তো হলো ধর্মীয় জালসা, ইসালে সওয়াব, সওয়াব কামানোর জন্য ওখানে গেছে, উনি বলবো হাদিস কোরআন। এই গেল একটা সাইড, আরও একটা সাইড আপনাদেরকে আমি বলি, তার কি এই কথা বলার অধিকার আছে? বাংলাদেশে যদি আইন কার্যকরী থাকত তাহলে তো ওই মুহূর্তে ও গ্রেপ্তার হয়ে যেত, সে কি এই কথা একজন নায়িকাকে বলতে পারে হাজার হাজার লোকের সামনে, আর ওখানে মোটামুটি শতাধিক ক্যামেরার সামনে অনলাইনে, যে তোমার বিয়ে হয়েছে 3 দিন হয়, তোমার বাচ্চা হইল কেমনে? কই এরকম ঘটনা তো পরিমণির জীবনে আমরা দেখি নাই, যে 3 দিন বিয়ে হয়েছে, বিয়ের 3 দিন পরে তার বাচ্চা হয়েছে। তাইলে এই যে একজন নারীকে সে, আর যাই হোক পরিমণি তো একজন নারী এবং বাংলাদেশে এই ঘটনাটা একেবারে বাংলাদেশের মানুষ খুব বাজেভাবে দেখে, কীভাবে যে একটা মেয়ের বিবাহ হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি তার বাচ্চা হয়ে যায়, এই ঘটনাটাকে খুব বাজেভাবে দেখে এবং ন্যাক্কারজনক ঘটনা এটা। তাহলে এই যে ওয়াজি হুজুর, ওকে আপনারা নিয়েছেন কী জন্যে? আল্লাহ এবং আল্লাহ রাসুলের বয়ান শোনার জন্য নিয়েছেন না? ও নিজেই বলছে 50,000 টাকা ওর ওই দিনকার বাকি, সে 2 ঘন্টা বাজ করবে, 50,000 টাকা নিয়েছে আপনার কাছ থেকে। নিয়ে যাওয়ার পরে কোন নায়িকার 3 দিনে বাচ্চা হয়েছে, কোন নায়িকা কোন নায়কের সাথে কী করে, যুবকরা রাইতের বেলা শুইলে কী হয়,
এই যে টোটাল বয়ানটা আমি শুনলাম, এটা একটা বড় ধরনের জোকারি, জোকারি এবং অপরাধ দুটোই আছে এখানে। তো পরিমণি তো মামলা করতে পারে তার বিরুদ্ধে, করলে তো সে জেলে যাবে। তাইলে এদেরকে আপনারা সম্মান করবেন কিভাবে, আমরা এদেরকে সম্মান করব কিভাবে? এই জন্য আমি এদেশের সাধারণ মানুষগুলোকে সতর্ক করার জন্যে যে এরা ধর্মটাকে এরা কোন জায়গাতে নিয়ে গেছে। আপনি দেখেন, আপনি 50,000 টাকা দিয়া নিয়ে গেছেন হাদিস কোরআনের বাণী শোনার জন্যে, সে ও একটা হলো জামাতি অনুচর, ওটা জামাতি বাটপারটা আর কি, সে পরিমণি, মিয়া খলিফা, সানি লিওন, এই ধরনের যত নায়িকা আছে সব নায়িকার জীবনী আপনাদেরকে বইলে টাকা 50,000 নিয়ে চলে গেল। তাহলে আপনারা মানুষ হইবেন কবে? আপনারা এদের কাছ থেকে কি শিখেন? তাহলে আমি যে ঘোষণা দিয়েছি যে এরা মুসলমান না, আমার এই অভিযোগ কেউ খণ্ডন করতে পারবেন? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শোনানোর জন্য টাকা নেওয়াটাই হলো অবৈধ, বেদাত, স্পষ্ট ঘোষণা। তারপরও কন্ট্যাক্ট করে যে আমরা টাকা দিলে যাব না, দিলে যাব না, ঠিক আছে বাবা তুমি 50,000 টাকা নিয়ে গেছো, তুমি 50,000 টাকা নিয়ে গেছো, ওখানে কি ইসালে সওয়াব, তুমি ইসালে সওয়াব, আল্লাহ রাসূলের বাণী তোমার মুখে নাই, তুমি বাংলাদেশের যে সকল কাজ ইসলামে নিষিদ্ধ, পরিমণি, মিয়া খলিফা, সানি লিওন, এই সমস্ত নায়িকাদের কার কবে বাচ্চা হয়েছে, কে কবের লগে ঘুমাইছে, কে কি করছে, তুমি সব বয়ানটি করে হাসে হাতে হাসে হাতে টাকা 50,000 নিয়ে চলে গেলাম। এই ধরনের অজীবক্তা যারা আছে এদেরকে আপনি কীভাবে মুসলমান বলবেন? এরা কি আল্লাহ রাসূলকে ভয় পায়? এরা কি কোরআন মানে, হাদিস মানে? যদি মানত আর ভয় পাইত তাহলে তো ওইখানে বসিয়া মানুষকে দাওয়াত দেওয়া, ইসলামের কথা শোনানোর দাওয়াত দেওয়া, ওইখানে বসে যে ধরনের কথাবার্তা বলা হয় একান্ত ব্যক্তিগত উদ্ভট এবং মিথ্যা কথাবার্তা বলা হয় সেখানে। এই বিশ্বে যদি নোবেল প্রাইজ দেওয়ার, মিথ্যার উপরে নোবেল প্রাইজ দেওয়ার কোনো সুযোগ থাকত, তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটা অজি হুজুর তারা নোবেল পাইত, বিশ্বের আর কেউ চান্স পাইত না। এটা তো আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর। আমি দেখাই আপনাদেরকে আরেকটা বিষয়, দেখেন আরেকটা ই দেখাই, দেখেন এটা দেখলেন কবির বিন সামাদের ওয়াজ মাহফিল। আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই, দেখেন দেখেন ভালো করে দেখেন। এইখানে আপনারা দেখলেন একজন মৃত ব্যক্তিকে খাটে শোয়ানো হয়েছে, তাকে এখন মাটি দিতে নিয়ে যাবে, তার উপরে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখেন তারপরে কি করা হয়েছে, তারা মোনাজাত ধরছে। ধরার পরে কী মোনাজাতটা করতেছে দেখেন, আমরা যে এত বছর ধরে, 1400 বছর ধরে বা জন্মের পর থেকে আমরা দেখতেছি মানুষ একটা মরলে কীভাবে মাটি দেয়,
এনারা এইভাবে গান বাজনা কইরা আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন যে রীতিমত ঢাক ঢোল। আমি কোনো ধর্মকে অশুদ্ধ করতেছি না, হিন্দুদের ধর্মকে অশুদ্ধ করতেছি। হিন্দুরা যেভাবে ঢাক ঢোল পিটাইতে পিটাইতে শ্মশানের দিকে নিয়ে যায় মানুষকে, ওনারা দেখলাম ঢাক ঢোল পিটাইতে পিটাইতে শ্মশানের দিকে নিয়ে ওই কবরস্থানে নিয়ে গেল মানুষকে মাটি দিতে। আবার ওনারা কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা হলো ভান্ডারির দরবার শরীফের ফতোয়া। ওনারা কিন্তু ওনাদের এই মতবাদ থেকে পিছনে পিছিয়ে নাই। একটা মানুষকে এখন ঢাক ঢোল পিটিয়ে মাটি দিতেছে, তাহলে এরা ইসলাম ধর্মের ইসলামের মূল মৌলিক ইসলাম ধর্ম থেকে কোন জায়গাটার মধ্যে চলে গেছে আপনারা বলেন? তাহলে এই যে বাংলা এই ইসলাম ধর্মকে বিকৃত করার জন্যে দায়ী হলে একমাত্র মোল্লা এই অজি হুজুররা। ইনিও ওয়াজ করে, এই যে বলছে এখানে যে গান বাজনা করতেছে উনিও ওয়াজ করে, 50,000-60,000 টাকা উনিও নেয় একদিনে। আমি আরও কিছু দেখাই, আরেকটা দেখেন দেখেন। আল্লাহর সঙ্গে যার ভালোবাসা, আল্লাহর সঙ্গে যার ভালোবাসা, এখানে পাঁচজন ওয়াজি হুজুর আছে, এখানে পাঁচজন পাঁচজন ওয়াজি হুজুর এখানে। ইনারা দেখেন খালি গায়ে কেউ স্যান্ড গাঞ্জি গাই দিয়া ভাইরাল হওয়ার জন্যে এরা কি গান গাইতেছে দেখেন। একজন আলেমকে আমরা যেভাবে আশা করি, ইসলাম যেভাবে আশা করে, এদের ভিতরে সেই আচার আচরণ আছে। এই পাঁচজন শিষ্য আলেম, তারা শিষ্য আলেম বলতে আমি বুঝিয়ে দিতে চাইছি ওয়াজি ওয়াজের মাঠে, তার মধ্যে যে রফিকুল যার নাম বলে জামায়াতের বাটপার, এই সব কীর্তিকলাপগুলা যদি এই এরা করে তাহলে ইসলাম ধর্মটা ধ্বংসের জন্যে আমরা তো দায়ী না, দায়ী তো তারা, অথচ আমাদের উপরে গ্রেফতারি পরোয়ানা। আশা করি আপনারা দেখেন সকলেই ভালো আছেন। এই লোকটি বলেছে আমাদের সকলের ভালোবাসার মানুষ মিজানুর রহমান আজহারি নাকি হিন্দি গান বলে। আসলে ভাই আপনারাই বলুন, গানের সুরে কি ইসলামিক কথা বলা এটা কি হারাম? বন্ধুরা আজকে আপনাদেরকে এই উপহার দেব মিজানুর রহমান আজহারি সাহেবের কিছু হিন্দি ফিল্মের গান। মিজানুর রহমান আজহারি সাহেব এখানে আপনারা দেখতে পারবেন যে এত জনপ্রিয়তা কিভাবে অর্জন করেছেন। চলুন আমরা প্রথমে আমরা ভিডিওটা দেখবো। এক নাম্বার ভিডিও হলো নামাজ রোজার দারদারি না। নামাজ রোজার ধার ধারে না, তফসীর মাহফিল চোখে শোয় না, তেরা জিসসে পড় গয়া কালা। এগুলো দেখে আর কি হইব? আজকাল অজ মাহফিলের নামে যারা, যাদেরকে আপনারা 50,000 আমাদের বলার দরকার আছে, এই জন্য বলতেছি 50,000 1,00,000-2,00,000 খরচ করে যাদেরকে নিয়ে যাচ্ছেন আপনারা, আপনাদের তো ওইখান ওই জায়গাটার মধ্যে বুঝতে হবে যে আমি এলাকার মা বোন ভাই ব্রাদার যারা আছে বা জনগণ আছে এদের জন্যে 50টা মাইক লাগাইছি, একজন ভালো একজন বক্তাকে নিয়েছি, এতগুলো টাকা দিয়ে 2 ঘন্টা বক্তব্য রাখবে, উনি 50,000 টাকা বা 1,00,000 টাকা নিয়ে যাবে। এখন ওইখানে যে আর যদি ওরা হিন্দি গানে প্যারোডি করে শোনায় আর যত ধরনের উদ্ভট মিথ্যা কথা আছে এগুলো যদি বলে, তাহলে এই ইসলাম ধর্ম ধ্বংসের জন্যে দায়ী হবেন তারা।
ওনারা তো জোকারি করে, আজগুবি কথা বলে, মিথ্যা কথা বলে টাকা পাওয়ার জন্যে। যদি পরকালে কোনো বেহেস্ত থাকে আর বিচার থাকে তাহলে কোনো অজি হুজুর বেহেস্তে প্রবেশ করবে না। আর ইসলাম ধর্মটা ধ্বংসের জন্য দায়ী আসবে কিন্তু আপনাদের উপরে, যারা এই সমস্ত ওয়াজি হুজুরদেরকে টাকা পয়সা খরচ করে নিয়ে যান তাদের উপরে। কারণ এই সমস্ত ওয়াজি কুলাঙ্গাররা ওয়াজের নামে এমন কোনো মানে বাজে কথা তারা বাদ দেয় না ওখানে বসে বলতে। যে সমস্ত কথা আমি অনলাইনে এখন আপনাদের কাছে বলতে পারতেছি না, কারণ আমি আবার চিন্তা করি এই লাইভটা যদি আমার আপনজনরা দেখে, দলের লোকজন দেখে, সমাজের লোকজন দেখে, তাহলে আমার কথাগুলো তো সেভাবে বলতে হবে। কিন্তু এই অজি হুজুররা ধর্মটাকে এমনভাবে ব্যবসার হিসেবে নিচ্ছে, তারা যে কথা বললে লোক হাসবে। এখনকার অজে কিন্তু যুব সম্প্রদায় যাই কিন্তু এটা বুঝতে পারছে, তারা অজ শোনার জন্য কিন্তু তারা যায় না। এইসব হুজুরদের কাছে প্যারোডি গান, বিভিন্ন পর্নোগ্রাফি নায়িকাদের নিয়ে রসালো আলাপ আলোচনা, না আগে যেমন যাত্রায় যেত এখন না যেয়ে তারা এই দিকে যায়। আমার আজকের লাইভ আর দীর্ঘায়িত করবো না, তবে এই আজকের হলো পর্ব এক, এটা ধারাবাহিকভাবে চলবে। আমি আমার ঘোষণাই অটল যে ওয়াজি হুজুররা মুসলমান না, এবং পরকালে যদি বিচার থাকে এরা কেউ বেহেস্তে যাবেন না, যাবে না, এদেরকে কেউ টাকা দিয়ে ভাড়া করে নেবেন না। এইগুলো শোনার জন্য সবাই ভালো থাকেন, ধন্যবাদ।